राम राम सकल भक्तवृंद के जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। आज 24 चैत्र 7 एप्रिल रविवार प्रतिदिनेर मतो आज सन्ध्या बेला रामायण पाठ करते बसलाम। आज आमि पाठ करब श्रीरामचंद्रेर सहित भरत प्रभृतिर मिलन। आजकेर एई मधुर रामायण पाठ आपनारा अवश्यई शुनबेन। आमि आमार किछुदिनेर अभिज्ञतार कथा आपनादेरके बोलछि। धर्मेर पथे चलले आमादेर जीवने घटे जावा सब रकमेर दुःख हिंसा अहंकार लोभ सबकिछुई दूरीभूत हुए आमादेर जीवने खुशी जोयार बोइते शुरू करे। आमादेर संसार थेके अशांति कलह दूर हुए संसारे एक शांतिर वातावरण बोइते थाके। एटा खुबी आनंददायक जेटा आमी अनुभव करछि। আপনারা অবশ্যই প্রতিদিন আমার এই পাঠ শুনবেন এবং আমাকে উৎসাহিত করবেন। যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। হেনকালে ভরত শত্রুঘ্ন হীন বেশে হেনকালে ভরত শত্রুঘ্ন দীন বেশে শ্রীরামের আশ্রমেতে যাইয়া প্রবেশে গলবস্ত্র ভরত নয়নে বহেনীর পথ পর্যটনে অতি মলিন শরীর পড়িলেন শ্রীরামের চরণ কমলে আনন্দে শ্রীরাম তারে লইলেন কোলে পরস্পর সম্ভাষা করেন সর্বজন যথাযোগ্য আলিঙ্গন পদাদি বন্দন ভরত কহেন ধরি রামের চরণ কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন বামা জাতি স্বভাবত অপবুদ্ধি ধরে তার বাক্যে কে কোথা গিয়েছে দেশান্তরে অপরাধ ক্ষমা কর চল প্রভু দেশে সিংহাসনে বসিয়া ঘুচাও মন ক্লেশ অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার চল প্রভু অযোধ্যায় লহ রাজ্য ভার দাসবত কর্ম করি আজ্ঞা অনুসার শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত না বুঝিয়া কেন বলো এ নহে উচিত মিথ্যা অনুযোগ কেন করো বিমাতায় বনে আইলাম আমি পিতার আজ্ঞায় চতুর্দশ বৎসর পালিয়া পিতৃবাক্য অযোধ্যা যাইব আমি দেখিবে প্রত্যক্ষ থাকুক সেসব কথা শুনিব সকল বলহ ভরত আগে পিতার কুশল বশিষ্ঠ বলেন রাম না কহিলে নয় স্বর্গবাসে গিয়াছেন রাজা মহাশয় শুনি মূর্ছাগত রাম জান কি লক্ষণ ভূমিতে লুটিয়া বহু করেন রদন বশিষ্ঠ বলেন বলি ব্যবস্থা ইহাতে তিন দিন তোমার অশৌচ শাস্ত্র মতে পিতৃশ্রাদ্ধ করিতে জ্যেষ্ঠের অধিকার তিন দিন গেলে শ্রাদ্ধ করিবে রাজার
সকল ভাণ্ডার আছে ভরতের কাছে, সকল ভাণ্ডার আছে ভরতের সাথে, লহদহন কর ব্যয় প্রয়োজন মতে, সম্ভর সম্ভর শোক রাম মহামতি, সম্বর সম্বর শোক রাম মহামতি, তোমা বুঝাইতে পারে আছে কোন কৃতি, সত্য হেতু ভূপতি গেলেন স্বর্গবাস, রোদন করিয়া কেন পুণ্য করনাশ, ছিলেন তৈলের মধ্যে মৃত মহারাজ, ভরত আসিয়া করিলেন অগ্নিকাজ, কার আরো যে কর্তব্য কর্ম করিয়া ভরত, কত শত দান করিলেন অবিরত, তাহার দানের কথা শুন পরিপাটি, একৈক ব্রাহ্মণে দেন ধন এক কোটি, যত যত রাজা হইলেন চরাচরে, ভরত সমান দান কেহ নাহি করে। শ্রীরামচন্দ্র কর্তৃক দশরথের শ্রাদ্ধ কার্য সম্পাদন। শ্রীরাম বলেন, হে বশিষ্ঠ পুরোহিত, আজ্ঞা কর পিতৃ শ্রাদ্ধ করি যে বিহিত। শ্রীরাম লক্ষণ সীতা চলেন তরিত, হইলেন ফল্গু নদী তীরে উপনীত, সকলে সলিলে স্নান করিয়া তখন, করিলেন নাম গোত্র লইয়া তর্পণ, স্নান করি তীরেতে বসেন তিন জন, তখন বসিল সবে আত্মবন্ধুগণ, যথা রাম তথা হয় অযোধ্যা নগরী, রামচন্দ্রে ঘেরিয়া বসিল সব পুরী। শ্রীরাম বলেন, মুনি জিজ্ঞাসিকারণ, আয়ুষত্বে পিতা মরিলেন কি কারণ, অযুত বৎসর লোক সূর্য বংশে চিয়ে, কাল পূর্ণ না হইতে মৃত্যু কি লাগিয়ে। বশিষ্ঠ বলেন, রাজা গিয়া পরলোকে, রক্ষা পাইলেন রাম তোমা পুত্র শোকে। সুমন্ত্র কহিল, গিয়া তুমি গেলা বন, হারাম বলিয়া রাজা তেজিল জীবন, পিতৃ কথা শুনিয়া কান্দেন তিন জন, এদিকে শ্রাদ্ধের দ্রব্য হয় আয়োজন, তপবনে ছিলেন যতেক মুনিগণ, পিতৃশ্রাদ্ধে শ্রীরাম করেন নিমন্ত্রণ, পিতৃশ্রাদ্ধ করিলেন ফল্গু নদী তীরে, পিতৃপিণ্ড সমর্পণ করেন সে নীরে, মুনিগণ কহে কি রাজার পরিণাম, তিনি পিণ্ড দেন যিনি নিজে মোক্ষধাম। শ্রীরামের বলেন, বশিষ্ঠ মহাশয়, ভরতের প্রতি রাম কি অনুজ্ঞা হয়, তোমা বিনা ভরতের আর নাহি গতি, বুঝিয়া ভরতে রাম কর অনুমতি। শ্রীরাম বলেন, মুনি হইলাম সুখী,
প্রাণের অধিক আমি ভরতেরে দেখি, ভরতে আমাতে নাহি করি অন্য ভাব, ভরতের রাজত্বে আমার রাজ্য লাভ। যাও ভাই ভরত তরিত অযোধ্যায়, মন্ত্রীগণ লয়ে রাজ্য করহ তথায়। সিংহাসন শূন্য আছে ভয় করি মনে, কোন শত্রু আপদ ঘটাবে কোন ক্ষণে। তোমারে জানাব কত আছো যে বিদিত, বিবেচনা করিবে সর্বদা হিতাহিত। চতুর্দশ বৎসর জান গত প্রায়, চারি ভাই একত্র হইব অযোধ্যায়। আজ এটুকুই, নমস্কার।